हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल एंजॉय कुकिंग। आशा करछि सबाई भालो आछेन। पोड़ा बेगुनेर भर्ता तो अनेक खेयेछि ताई ना? आज के आमी भाजा बेगुनेर भर्ता तैरी करे देखाबो। तो कथा ना बाड़िये रेसिपीते चले आसछि सरासरि। फ्राई पैने सरिषार तेल निये निलाम बेगुनगुलो भेजे निब बोले। आज के आमी छोटो छोटो जे पार्पल कलर बेगुनी कलारेर बेगुन थाके सेगुलो दिये भर्ताटा करछि। आपनारा चाइले बड़ो बेगुन दिएओ करते पारबेन। तो आमी बेगुनगुलो के काटार पर हलुद और लवण माखिए रेखेछिलाम। एखन आमी एगुलो के लाल लाल करे भेजे निब। ब्যাস এরকম লাল লাল হলেই উঠিয়ে নিতে হবে। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। অতিরিক্ত পুড়ে গেলে বা অতিরিক্ত লাল লাল হয়ে গেলে হার্ড হয়ে যাবে আর ভর্তাটাও খেতে ভালো লাগবে না। তো এরকম যখন একটু লালচে কালার আসবে সেই পর্যায়ে তুলে নিতে হবে। এই ভর্তাটা এত সহজ যে মেহমান বসিয়েও করে ফেলা যায়। তো যাই হোক, এখন ফ্রাই প্যানে কিছুটা শুকনা মরিচ দিয়ে দিলাম। এটি কিন্তু আপনারা চাইলে শুধুমাত্র কাঁচা মরিচ অথবা শুধুমাত্র শুকনা মরিচ দিয়েই করতে পারেন। তো শুকনা মরিচটা আগে ভেজে উঠিয়ে নিতে হবে, না হলে শুকনা মরিচটা মুচমুচে হবে না। তো শুকনা মরিচটা আমি আগে ভেজে উঠিয়ে নিচ্ছি। তো তারপরে কড়াইয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা মরিচ। দুইটা কাঁচা মরিচ ফালি করে এভাবে ভেজে উঠিয়ে নিব। শুকনা মরিচগুলো উঠিয়ে রাখলাম। এখন আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচগুলো একটু লাল লাল করে ভেজে নিব। আর পেঁয়াজটা কিন্তু একদম অতিরিক্ত লাল লাল করে বেরেস্তার মতন করে ভাজার কোনো প্রয়োজন নেই। জাস্ট একটু কাঁচা ভাবটা চলে গেলেই উঠিয়ে নিলেই হবে। তো আমার পেঁয়াজ ভাজি করা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে রাখছি। আপনারা নিশ্চয়ই আমার ভয়েস শুনে বুঝতে পারছেন আমি আসলে শারীরিকভাবে একটু অসুস্থ আছি, আমার ঠান্ডা লেগেছে। তো এই ঠান্ডার সময় আসলে মুখে কিছুই ভালো লাগে না, কোনো কিছুতেই রুচি পাওয়া যায় না, আর সর্দির ভাব হলে তো মানে কোনো খাওয়াই ভালো লাগে না। তো এইভাবে ভর্তা টর্তা দিয়ে ভাত খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে আর আমি খেতে পারি, এই জন্য আমি এই শেয়ার করছি আপনাদের সাথে। তো এখন লবণ দিয়ে শুকনা মরিচগুলো আগে ডলে নিব, তারপরে পেঁয়াজ দিয়ে ডলবো। ডলার পরে আমি বেগুনগুলো একসাথে ডলে নিব। তো বেগুনগুলো মাখানোর পরে যদি দেখেন খোসাগুলো হাতে বাচ্ছে, তো সেই পর্যায়ে এখানে খোসাগুলো উঠিয়ে ফেলে দিতে পারেন। অথবা যদি খোসা পছন্দ করেন খেতে, তাও ভাতের সাথে খেয়ে নিতে পারেন, কারণ এটা তো ভাজি করাই বেগুন। তো অনেকেই খোসা পছন্দ করে না, তো আমার ভালো লাগে না আমার কাছে খোসাগুলো, এই জন্য আমি খোসাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। তো এইভাবে মাখানো হয়ে গেল। এখন এর ভিতরে আমি অনেকটা পরিমাণ ধনে পাতা দিয়ে দিব, আর এই ধনে পাতা দেওয়ার কারণে কিন্তু ভর্তাটার স্বাদ অনেকটাই পাল্টে যায় আর খুবই ভালো লাগে খেতে। তো ধনে পাতা দিয়ে মাখানোর পরে এটাকে সার্ভ করে দিব। আর এখানে আমি কিন্তু অলরেডি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি সব কিছুই, এই জন্য আমি আর এক্সট্রা কোনো সরিষার তেল ব্যবহার করছি না। আপনারা যদি চান এর ভিতরে একটু সরিষা বাটাও দিতে পারেন, সরিষা বাটা দিলে কিন্তু আরও একটু সুন্দর একটা ফ্লেভার আসে। তো ধনে পাতার ফ্লেভারটাই আমার কাছে এখন ভালো লাগছে, তো আমি এটাই দিলাম। তো আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপুরা ভাইয়ারা থ্যাংক ইউ ফর ওয়াচিং।